তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সব আশা করি সকালে খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা একটা জাদুর সাথে শুরু করি। কেমন লাগলো আমার সস্তা জাদু? এখন তোমরা হয়তো ভাবছো আমি গোটা ঘর খালি করে যাচ্ছি কোথায়। তো দেখো ভাই, এটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে লাগবে। তো দিল থাম কে বেঠো, তোমারে সামনে পেশ হোনে যা রা এক নয়া জার্নি, এক নয়া ভ্লগ। তো ভাইও আর বহেনও, আজ আমি ফিরছি বাড়ি। তো যার কারণে আজকে আমি আমার ফার্স্ট ট্রেন ধরবো ভুজ টু আহমেদাবাদ নমো ভারত র্যাপিড ট্রেন। আর ভাই, এখানে সব থেকে বেস্ট পার্ট কি জানো? ইন্ডিয়ার ফার্স্ট নমো ভারত ট্রেনে আজকে আমি চেপে আহমেদাবাদ যাব। ওয়াও! তো চলো, করবো না আর দেরি, একটা ছোট্ট সিনেমেটিক শটের সাথে আজকের ভিডিও শুরু করি। ডেট 20 November 2024, I'm starting my journey from Anjar, Gujarat to Howrah. Wednesday 20 November, sharp 5 o'clock, আমি এখন বসে আছি আঞ্জারে, যেটা কিনা গুজরাটে অবস্থিত। অ্যান্ড কপাল ঠিক মতন সাথ দিলে, সব কিছু ঠিক মতন সাথ দিলে, সব কিছু একদম প্ল্যান হিসাবে চললে, আমি শুক্রবার বিকেল 3টার মধ্যে বাড়ি চলে যাব। বেসিক্যালি আমি হচ্ছে ফার্স্ট টাইম এবার মানে নমোভারা ট্রেনে চড়তে যাচ্ছি, যেটা কিনা ভুজ থেকে আহমেদাবাদে চলে। সো সেই ট্রেনটা আছে সকাল 5:30, এখন 5টা বাজে। বাকি আহমেদাবাদে নামাবে ট্রেনটা সকাল 11টায়, অ্যান্ড আমার বিকেল 5:30 নেক্সট ট্রেন আছে। এখন 5টা বাজে, স্টেশনে সেরকম কোনো ভিড়ও নেই, আর বেসিক্যালি ট্রেনটা খালি যায়, অনেকটাই খালি যায়। দেখতে পাচ্ছ খুব বেশি হলে গোনাগিনতি 5-6 জন আছে। এখন বাকি আধা ঘন্টার মধ্যে আরও হয়তো আসতে পারে। বাস, এটা ট্রেন নাকি প্লেন? বাপ রে বাপ, চারিদিকে খালি ওয়াও ওয়াও ব্যাপার। তো এখন আমি বর্তমানে আঞ্জারে আছি, আর এখানে ভাই দেখিয়েও দিচ্ছে, পুরো একদম মেট্রো ফিলিং দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মেট্রো না, এটাকে অ্যাকচুয়ালি মেট্রো বলা যেতে পারে। এই জার্নিটা হতে চলেছে পুরো 6 ঘন্টার, আর এত সুন্দর সুন্দর লোকেশন, এত সুন্দর সুন্দর নজারা, ভাই আমি লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম। তোমরা যে আশেপাশে এই জলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রের জল, আর এই জলগুলোকে শুকিয়ে বানানো হয় লবণ। হ্যাঁ ভাই, তোমাদের বাড়িতে আর আমার বাড়িতে যে সব লবণগুলো আমরা ইউজ করি খাই, ওগুলো সব এখান থেকে তৈরি হয়। গুজরাটে প্রায় 87% সল্ট তৈরি হয়। এই যে বড় বড় পাখাগুলো ঘুরছে, এগুলো কি সেটা তোমাদেরকে নতুন করে বলতে হবে না, আর এগুলোর জন্যই নাজারাটা আরও সুন্দর হয়ে ওঠে। সুন্দর নাজারা উপভোগ করতে করতে আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের অর্ধেক রাস্তা পৌঁছে গেছি। আর একটা কথা বলে রাখি, নমো ভারত ট্রেনে বাথরুম ভাই 1 নম্বর, মানে 5-স্টার হোটেলের বাথরুম মনে হয় এতটা সুন্দর থাকে না, এতটা সুন্দর এখানকার বাথরুম। আর ভাই, যদি ট্রেনের স্পিডের কথা বলি, তাহলে ট্রেনের স্পিড এভারেজ স্পিড 100-120 কিলোমিটার/আওয়ার। অ্যান্ড ট্রেনের কন্ডিশনের যদি কথা বলি, তাহলে খুব পরিষ্কার অ্যান্ড পরিচ্ছন্ন। ট্রেনের ভেতরে থাকাকালীন তোমরা বুঝতেই পারবে না ট্রেন কত স্পিডে চলছে না চলছে, এমন মনে হবে তোমরা যেন প্লেনে বসে আছো। যদি আমি ট্রেনের ভাড়ার কথা বলি, তাহলে নর্মাল ট্রেনের থেকে অনেকটাই বেশি। নর্মাল ট্রেনের টিকিট ভুজ টু আহমেদাবাদ 250 টাকা, আর এই ট্রেনের টিকিট হলো ভুজ টু আহমেদাবাদ 450 টাকা। ভাই, আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা যদি কোথাও ঘুরতে আসতে চাও, তাহলে একবার না একবার লাইফে রান অফ কচ্ছটা অবশ্যই দেখবে। কচ্ছ ডিস্ট্রিক্টে অবশ্যই আসবে, গুজরাটের সব থেকে বড় ডিস্ট্রিক্ট। যতই পরিষ্কার জায়গা হোক, নোংরা ফেলার জন্য কেউ না কেউ তো থাকবেই। আর ভাই, যারা জানো না তাদেরকে আর একটা কথা বলে রাখি, এই কাচ ডিস্ট্রিক্টের ভেতরে ম্যাক্সিমাম আনার চাষ হয়, আনার মানে বেদানা, আর এখানেও এটাও চাষ হয় জিরা,
আর ভাই এই জিরা এই আনার এই দুটোর খেতি এখানে প্রচুর লেভেলের হয়। যদি ঘোরার জায়গার কথা বলি তাহলে এখানটায় রান অফ কাচ আছে, সেটা তো তোমরা সবাই জানো, সেটা গুজরাতে কচ্ছ ডিস্ট্রিক্টে অবস্থিত। অ্যান্ড এখানে প্রচুর হিস্টোরিক্যাল প্লেস আছে, স্ট্যাচু অফ ইউনিটি আছে, প্রচুর এমন ঘোরার জায়গা আছে, মান্ডাভি আছে। তো তোমরা অবশ্যই লাইফে একবার না একবার গুজরাট কচ্ছ ডিস্ট্রিক্ট অবশ্যই দেখে যাও, কারণ হিন্দিতে একটা কথা আছে, কচ্ছ নেই দেখা তো কুছ নেই দেখা। তো এই সুন্দর সুন্দর নাজারা দেখতে দেখতে আমরা প্রায় আমাদের ডেস্টিনেশন শেষ করতে চলেছি। আর দু তিনটা স্টেশন পরেই আমাদের ফাইনাল ডেস্টিনেশন আসবে, সেটা হলো আহমেদাবাদ। অ্যান্ড আহমেদাবাদ থেকে যেটা আমি তোমাদেরকে বললামই, আমার নেক্সট ট্রেন আছে বিকেল 5:30, তো সেটা আমি ধরবো। অ্যান্ড সেটা নিয়ে এখন বর্তমানে টেনশনে আছি। দেখতে দেখতে কীভাবে যে 5-6 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ফাইনালি আমরা এখন আহমেদাবাদ সিটিতে ঢুকে গেলাম। আমাদের এই ট্রেন জার্নিটা এই পর্যন্তই ছিল, এরপর তোমরা দেখবে আহমেদাবাদ টু হাওড়া and by awesome train. তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।